বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন সাত সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম এই নিয়ে যে আজকে আমাদের এখানে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি সকালবেলা, সকালের কাজ শেষ হয়ে গেছে, আর শেষ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে এই যে। তাই আমি এখানে, আমার এটা ছিল গোয়াল ঘর আগে থেকে, সেই গোয়াল ঘরে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো কেমন ভাবে বৃষ্টি হচ্ছে সেটা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো এমনই ভাবে বৃষ্টি হচ্ছে যে সব আমাদের পুকুর, রাস্তাঘাট সব ডুবু ডুবু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কেমন ভাবে, দেখো এই দুটো পুকুর একসঙ্গে কেমন ভাবে জলমগ্ন হয়ে গেছে। এই যে দেখো এই আমাদের রাস্তা, আর হচ্ছে রাস্তার সঙ্গেই হচ্ছে এখানে হচ্ছে জলে সব একদম ডুবে গেছে। তো আমি এখন এত জলের মধ্যে, ওই দুটো যে হাঁড়ি আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো আমাদের ধান সিদ্ধ হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ধান সিদ্ধ হাঁড়ি দুটো মেজে নেব এখন এই জলের মধ্যে, কারণ জল বেশি হয়ে গেলে ওই হাঁড়ি আমি আর খুঁজে পাওয়া যাবে না। তা দেখতেই তো পাচ্ছ কত দূর কেমনভাবে জল হয়েছে, তোমাদের চারদিক তো ঘুরে ফিরে দেখাচ্ছি। তোমার নেড়া মাথা কি বলছে বলো? বলো তুমি কি বলছো দাদাকে বলো। জন্মাষ্টমী পূজার প্রস্তুতি চলছে, ওরে বাবা, মোহনদাস করমচাঁদ গান্ধী নারকেল চলছে। আর এখানে নেড়া মাথা কি বলছে বলো, মনে মাথা চুল কোথায় রে? তো এখন আমি স্নান সেরে আসলাম, স্নান সেরে এসে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো গতকাল ছিল শিক্ষক দিবস, তো সেই শিক্ষক দিবসে আমি গতকাল ভিডিওটা এডিটিং করেছিলাম, যেখানে যে চন্দ্রেশ্বর গিয়েছিলাম সেই ভিডিওটা দিয়েছিলাম। তো কেননা সবসময় তো আর সময় হয়ে ওঠে না, আর মানে গত পরশু যে আমি আমার ছেলেকে নিয়ে যে চন্দ্রেশ্বর গেছিলাম সেখানে খুব কষ্ট পেয়েছি, কারণ ছেলের অসুস্থ, শরীর অসুস্থ, ওকে নিয়ে গাড়িতে সারা মানে দুপুরবেলাটা ওকে নিয়েই বসেছিলাম। এই যে এত গরমের মধ্যে যে গাড়িতে মানে বসে থাকা আমার ছেলেকে নিয়ে খুবই কষ্টকর ব্যাপার। তো শর্ট ভিডিওতে দিয়েছি, দেখবে। এত ঘেমে গেছি যে কিছু করতে পারছি না, ওকে বের করতেও পারছি না, ওখানে গাড়িতে ধরে রাখতেও পারছি না, একদিকে অসুস্থ, এদিকে গরম লাগছে, কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। তবুও বসে থাকতে হয়েছে, কারণ আমার মাও যায়নি, আমার পিসিমণিও যায়নি, এই কারণে যে ওদের অসুস্থ ছিল। আমার মা তো হাঁটু নিয়ে একদমই চলাফেরা করতে পারে না, তাই হচ্ছে আমার মাকে বেশি প্রেশার দিয়েও ডাকছি না, কারণ সুস্থ শরীর আবার যদি অসুস্থ হয়ে যায় তো ডাক্তার দেখানোর ডেট আছে, সেই ডেটটা শেষ হয়ে গেলে হয়তো নিয়ে যাব। তাই ওরা যখন সবাই যখন সমুদ্রে স্নান করতে চলে যায়, তারপর আমি বাবুকে নিয়ে সারা দিন সারা মানে গাড়ি আবার বাড়ি আসলাম 6টার সময়। তো সেই 6টার সময় গাড়ি ছাড়া আগে পর্যন্ত ওকে নিয়েই ওখানে ছিলাম, আর ওখানে থেকে একা একা কী করবো সময় কাটছিলাম তাই ভিডিও করছিলাম। আর শিক্ষক দিবসের জন্য সেটা কিছু বলতে পারিনি, একটা ছবি পোস্ট দিয়ে সেটাই তোমাদেরকে কিছু বক্তব্য জানিয়েছিলাম। আবার ওই বক্তব্য যদি বড় হয়ে যায় তখন ওখানে আবার কেউ পড়তে চায় না, সেই জন্য তো আমি বেশি কিছু বলি নাই, একটু বলেছিলাম যে এই শিক্ষক দিবসে আমার প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাগণকে প্রত্যেকে আমার প্রণাম জানাই এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো এই জানিয়ে বলেছিলাম যে গুরুদেব এবং পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা সবার মানে সবার সম্মান আমার কাছে প্রায় একই বলতে গেলে, কারণ গুরুদেবের আশীর্বাদ না পেলে বাবা মা কোনো দিন তাদের কোনো কাজে অগ্রসর হয়ে উঠতে পারে না। আর সেই কাজ যখন অগ্রসর হতে যাবে তখন গুরুদেবের আশীর্বাদ নিতে হয়, তার আদেশ পরামর্শ নিতে হয়, গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। আর সেই জন্য যখন বাবা মা তার আশীর্বাদে যখন বড় কিছু করলো তখন বাবা মা চেষ্টা করবে যে তার সন্তানকে, তার ছেলে কিংবা মেয়েকে খুব ভালোভাবে বড় করার জন্য চেষ্টা করার জন্য, খুব শিক্ষা শিক্ষিত করার জন্য এবং তাদের মানুষের মতন মানুষ করার জন্য। হয়তো কোনো ছেলে মেয়ে হতে পারে না কিংবা সেরা সে হতে চায় না, ঠিক আছে, কিন্তু প্রতিটি বাবা মাই চেষ্টা করে সবসময়ের জন্য। তো তাই তোমাদেরকে এটাও বলছি, বাবা মা চেষ্টা করে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য, বাবা মা দুজনে যখন তারা না পারে তখনই তারা শিক্ষক শিক্ষিকার পরামর্শ নেয় এবং তাদের সাহায্য তারা নেওয়ার চেষ্টা করে। সেই জন্য আমি জানি যে এদের সবার মানে সম্মানযোগ্য প্রায় একই বলতে গেলে। তো
এটাই ছিল আমার মানে সেদিনকার বক্তব্য। আর প্রত্যেক শিক্ষক শিক্ষিকাগণকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, তোমরা সবাই আমায় আশীর্বাদ করো, আমি যেন প্রতিটি কাজে, আমি যে কোনো কাজে যখন নামবো আমি যেন তোমাদের আশীর্বাদে অগ্রসর হয়ে যেতে পারি। আর তোমরাও ভালো থাকতে পারো সবসময়, এটা আমি সবসময় কামনা করি যে সবাই যেন সবসময় মঙ্গল কামনা করলে আমার মঙ্গল কামনাও তোমরা অবশ্যই করবে। আর আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে যে তো তোমাদের আশীর্বাদে আমার আজ মানে 1K পূরণ হয়ে গেছে, সেই জন্য একটা ভিডিও আপলোডিং দেবো, কিন্তু সেই কথাগুলো অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবে এবং শুনে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও এবং কথাগুলো দেবো, অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু দেওয়ার চেষ্টা করব, কারণ আমি আলতু ফালতু কথা দিয়ে সময় নষ্ট করতে চাই না এবং আমি আমার মনের মতো করে তোমাদেরকে কথাগুলো বলবো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, আর যদি না ভালো লাগে তাহলে ধীরে ধীরে আমার ভিডিওটা দেখে দেখে যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে বলার চেষ্টা করবে। তো আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আগামীকাল শুভ জন্মাষ্টমী, শুভেচ্ছা থাকলো সবাইকে, এবং সবাই এই জন্মাষ্টমীতে সবাইকে বলতে চাই যে তোমরা সবাই যেন ভগবানের সেবা করো, ভগবানের নাম নাও, অন্য কিছু দিন করো আর নাই করো, আর সবাই একবার করে হরে কৃষ্ণ বলবে, তাতে অনেক অনেক পুণ্যফল পাওয়া যায়, আর সেই পুণ্যফল নিয়ে তোমরা যেন সব কাজে এগোতে পারো। তো আমি এখন এই জন্মাষ্টমীতে মানে বাড়িতে কেমনভাবে কী কী তৈরি করলাম সেগুলো সামান্য কিছু দেখাবো, কারণ একদিনে তো আর সব কিছু করতে পারি না, একদিনে সেটা তোমাদেরকে কিছু কিছু করে প্রতিদিনের জন্য শেয়ার করবো। তো চলো এখন দেখতে থাকো কীটা বাড়িতে করলাম। তো সবশেষে ভিডিওর শেষে হয়তো নিজেকে দেখাতে পারবো কি না জানি না, কিছুটা দিয়ে হয়তো আমার বক্তব্য শেষ করতে পারি, চলো। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই যে চাল বাজার করে নিয়েছি, এখানে ছোলা ভাজা, এখানে মটর ভাজা, আর এখানে হচ্ছে বাদাম ভাজা আছে, আর এই যে মক্কাগুলো দেখে দেখতে পাচ্ছ অনেকে বাড়িতে ভুট্টা বলে থাকে, তো এগুলো আমি এখন এই যে ভাজবো, এখানে দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিয়েছি। তো এটা অনেকেই জানো না, তো এটা অনেকে হয়তো জানো না যে এই ভুট্টাগুলোকে লবণ দিয়ে ভাজলে তার টেস্টই ভালো হয় এবং খুব ভালো ফোটে। তো আমি এখন দেখতে পাচ্ছ এই যে হাতের মধ্যে এখানে গামছা বেঁধে নিয়েছি, নাহলে ওই লবণগুলো হাতের মধ্যে মানে এমন সেভাবে ছিটকে পড়বে যে মনে হবে যেন হাড়ের ভিতরে ঢুকে গেছে, তাই হচ্ছে আমি গামছা দিয়ে বেঁধে নিয়েছি। আর দেখতে থাকো তোমাদের সঙ্গে একটু পরে আসছি। এই যে দেখো মোকাগুলো কেমন করে ভাজা হয়েছে, কত সুন্দর করে ফুটেছে দেখো, আর ওই দেখো লবণের কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আমি এখন ওই ভুট্টাগুলো দিয়ে দিয়েছি, তো এইবার নাড়াচাড়া করে একটু ঝাড়ু দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে তোমার মুখ একদম ওই ফানি ভিডিওর মতো হয়ে যাবে। ওই যে ভুট্টাগুলো দিয়েছিলাম কেমন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো, এই যে মোকাগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, আর এই লবণের কালারটা দেখো এখানে কেমন কালো হয়ে গেছে, আর এখানে এই যে ঠিক সাদা দেখতেই পাচ্ছ।